ছেলেটা মনে হয় কাঁদছে, দেখি তাড়াতাড়ি যাই দেখি। না 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 না, কাঁদে না কাঁদে না কাঁদে না। এই তো আমি এসে গেছি, এই তো আমি এসে গেছি। চলো চলো চলো, আমি তরকারি করছি, খাবে না? চলো 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 এসো চলো। না 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 না, এই কি না না না, কাঁদে না কাঁদে না কাঁদে না। এই তো মা রান্না করছে না? এই তো এই তো এই তো। না 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 না, কাঁদে না কাঁদে না। এই রে ছেলেটা মনে হয় আবার কাঁদছে। উফ, এই জানে আমি একটু কাজও করতে পারবো না। উফ, এ যাই। এই তো সোনা, না না কাঁদে কাঁদে না কাঁদে না। এই তো না না, মা এসে গেছে না? না না, ওই তো চাঁদ মামা, দিয়ে দিয়ে যা। মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে, দেখি শুয়ে দি আস্তে আস্তে। না ওঠে রে, সকাল থেকে কিছু মুখে দিইনি। এতো আবার ছেলেটা কাঁদছে, দেখি। মা 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 শুনো না, কি হয়েছে বাবু? আমার না কেউ খেলতে নিচ্ছে না। কেন রে, খেলতে নিচ্ছে না কেন তোকে? তুমি তো জানো আমার একটাও ব্যাট নাই, ব্যাট কিনে দিলে আবার ওটা খেলতে নেবে। ঠিক আছে ঠিক আছে, তুই এখন যা, কাল তোকে আমি একটা ব্যাট কিনে দেবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। অনেক কষ্ট করে 500 টাকা জমিয়েছিলাম বাপের বাড়ি যাবো বলে, কিন্তু ছেলেরও তো প্রয়োজন, ও তো ব্যাট কিনতে যায়, না হলে তো আমার ওকে খেলতে নেবে না। কি আর হবে, ঠিক আছে পরের বারে 500 টাকা জমিয়ে বাবার মায়ের জন্য ভালো মন্দ খাবার কিনে নিয়ে যাব। ঠিক আছে, এখন ওর জন্য আমি একটা ব্যাট কিনে দিই। হ্যাঁ সেই বরং ভালো হবে, যাই। বলছিলাম যে কোকা, একটা কথা ছিল, শুনবি রে? আচ্ছা ওদের কি হয়েছে? আমার ওষুধটা না শেষ হয়ে গেছে, একটু এনেছিলে ভালো হয় রে। বুড়ি বয়স হলে এই জ্বালা, কানে কাছাকাছি ব্যাগ 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 করবে। আসলে খোকা, ওষুধ না খেলে না আমার আবার প্রেসারটা বেড়ে যায়, আমার মাথা ঘোরে, আর জানিসই তো আমার বাতের ব্যথাটাও বেড়েছে। তুমি চুপ করো তো, কি হচ্ছে ওসব ওষুধ ফুসুদ খেয়ে? আচ্ছা ঠিক আছে, তোমার জন্য ওষুধ এনে দেবো, শিকায় ওঠে না আবার জ্বালিয়ে জ্বালিয়ে খেলে আমার টাকা পয়সা ধ্বংস করবে। এই শোনো না, বলছি আমার মা আসছে জানো, বলছি শোনো না, তাও বাজার থেকে কিন্তু সব নিয়ে আসো, মা তো সমরিকে তো খুব ভালোবাসে, আর দেখো ঠিক সন্ধ্যার সময় মা ঢুকছে, যাও যাও দেরি করো না, তাড়াতাড়ি যাও। সে যাচ্ছে কিন্তু কটা কি সব আনবো, আমি তো একটাই খাবা। ও আমি তো দুটো খাবো, আর মা তো সমরিকে তো খুব ভালোবাসে, মার জন্য দুটো আনবে, তাহলে মার দুটো আমার দুটো তোমার একটা, মোট 5টা নিয়ে আসবো। ঠিক আছে কিন্তু মা, মা তোমার না কেন খাইও না, হেগে হেগে একদম ভর্তি করবে, আর আমার জ্বালাই পুরাই মারবে। তুমি জানো আগের দিন তুমি বলে না, রাতে লুচি করো রাতে লুচি করো, ওই লুচি খেয়েই তো বাথরুমে পুরো হেগে হেগে পুরো সরাসরি করেছে জানো, তুমি তো কাজে চলে গেছিলে, আমি তোমার রান্না করে দিই ওই সব সব হাবা পয়সা করেছি, আমি ও সব পারবো না, শুধু মুড়ি তেল দিয়ে মেখে দেবো তোমার মা খাবে। না না বৌমা, আমার জন্য আর কিছু আনতে হবে না, আমি সব মুড়ি টুড়ি কিছু খাবো না। যত সব নেকামো নেকামো,
সেনেল রয়েছে না বাড়ি আসলে ওই জন্য নেকামোটা একদম ভরে ভরে হচ্ছে এই এই মামু তো বিছানা থেকে ওই মালুতে পেতে পানিতে বসুন আমার মা আসবে আমি তো বিছানাটাকে সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো না এই বুড়ির দ্বারা কিছুটা করার নেই আর যেখানে বসবে বিছানাটা পুরো একদম ঘুটে এক করে দেবে পুরো মাটি কামড়ে বসে থাকবে সারাক্ষণ আমার জন্য ভালো লাগে না এই বুড়ির দ্বারা জীবনটা তো না জ্বলে পুড়ে আমি খাচ্ছি তারপরে আর শোনো আমি আসছি একটুকুনি বুড়িটার কিছু একটু দিই না লোভ দিলে তো আবার বলা যায় না তো বসো বসো আমি আসছি যদি আবার আমার পেট খারাপ করে আর মা যদি পেট খারাপ করে তখন বাড়ি গিয়ে কি বলবে মেয়ের বাড়ি গিয়ে মেয়ের শাশুড়ি এমন চপে লোভ দিয়েছে যে আমার পেট খারাপ করেছে ওইটুকুনি খা ওই লোভটা ওর মধ্যে চলে যাক ভাল লাগে না বুড়ি নাকামি দেখে দেখে আমার ভাল লাগে না বুড়ি অস্পর্ধা দেখো সারাদিন শুয়ে শুয়ে থাকবে কেন নিজের শাড়ি টাড়ি গুলো একটু তুলে ভাঁজ করে রাখি সব আমার ঘরে আমার খাটিয়ে খাটিয়ে মারার ধান না বুড়ি তো সারাদিন দেখো কেন শুয়ে আসে দেখো দেখলে কাপড়কে জ্বলে যায় কি আমি একা খেটে খেটে মরি একটু না সবজিটা কুটে দিই মাছটা কুটে দিই না যত ন্যাকাম আজ আমার শরীরটা খারাপ সেই জন্য উঠতে পারছি না শরীরটা খুব দুর্বল তো বলছিলাম বৌমা আজকে কি রান্না হচ্ছে শরীর খারাপ না যত নাটক নাটক আমি যেন কিছু বুঝি না নাটক কি রান্না হবে আবার আমার মা তো রয়েছে তাই জন্য ওই তো খাসির মাংস আছে খাসির মাংস হচ্ছে খাসির মাংস অনেকদিন খাসির মাংস খাই নাই বলছি বৌমা আমার জন্য দু পিস খাসির মাংস তুলে রেখো না আমি একটু খাসির মাংস খাবো অনেক কাল খাসির মাংস খাওয়া হয় নাই কি খাসির মাংস খাবে তিন কালে গিয়ে এক কালে ঠেকেছে স্বাদ বলে আমি মন্দ নয় এই বয়সে খাসির মাংস খাবে পেটে হজম হয় না তা এখন হেগে হেগে এদিক সেদিক সরাচ্ছে আবার খাসির মাংস খাবো বৌমা যত সব ঢং আর তার থেকেও বড় কথা অল্প এনেছে আমার মার জন্য তা আমার মা খাবে আর আপনার জন্য ওই তো ওবলা গাছে চারা মাছের ঝোল আছে ওইটা কেউ খাবে না আমরা সবাই তো খাসির মাংস খাবো আপনি ওটা দিয়ে ভাত খেয়ে নেবেন খাসির মাংস খাবো যত সব হায় রে ভগবান দু পিস খাসির মাংসই তো শেষ হলো আমাকে কত কথা শুনিয়ে দিয়ে গেল ইচ্ছাটা পূরণ হলো না তাড়াতাড়ি মরলেই বাঁচি কিন্তু আমি মরলে আমার খোকাটা যে কি হবে ভগবান আমি তাড়াতাড়ি তুলে নাও ভগবান ভগবান ঘুমাচ্ছে দেখো এখন এখন বড় বড় ঘুমাচ্ছে এই বুড়ি বুড়ি ওর খাবি না এই বুড়ি ভাত দিছি ওখানে মাছের ঝোল গরম করে দিছি এই বুড়ি আমার ভালো লাগে না এই বুড়ি বুড়ি এই বুড়ি ব্যাপার হাত পাটে না ঠান্ডা ঠান্ডা লাগছে কেন মরেছে কেন ঠান্ডা লাগছে কেন এই এই শুনছো একটু এইদিকে এসো তো কি বলছো কি বলছি তোমার মা ফিসে গেল না কি বলো তুমি সব বাজে কথা বলছো তুমি ও মা
মা ওমা মা ওমা এ তোমার কি হলো তোমার জন্য ওর মা কাশি মাংসটা খেয়ে দিতে পারলো না মা যে কথা আশা করেছিল কাশি মাংস খাবে তুমি সব তোমার জন্য হয়েছে একটু সবও খেয়ে দিতে পারলো না মাটা তোমার জন্য হয়েছে সব তোমার জন্য একটা মা অনেক কষ্ট করে তার সন্তানকে বড় করে তোলে, তার জীবনের অনেক সকাল্লাতকে বিসর্জন দিয়েও সে সন্তানের কথা ভাবে, তার ইচ্ছা পূরণের কথা ভাবে। আর সেই সন্তান বড় হয়ে মাকে দুমুঠো ভাত দিতেই অস্বীকার করে। হ্যাঁ, এটাই আমাদের সেই সমাজ যেখানে সবাই স্মার্ট, সবাই শিক্ষিত, কিন্তু যেখানে মূল্যবোধের বড়ই অভাব। যদি সভ্য সমাজের মধ্যে একটু মূল্যবোধ জেগে উঠত, তাহলে হয়তো সমাজটা আরও সুন্দর হতো।